মানুষের কথা আজকের ভিডিওতে থাকছে জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার, পরিচালক এবং কবি হুমায়ুন আহমেদের ভালোবাসা নিয়ে করা 32টি উক্তি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সেই প্রকৃত রূপবতী। যুদ্ধ এবং প্রেমে কোনো কিছু পরিকল্পনা মতো হয় না। গার্লফ্রেন্ডবিহীন তরুণের পৃথিবীতে বেঁচে থাকা ঘাসবিহীন মাঠে গরুর পায়েচারির মতো। যে মানুষটিকে তুমি দেখছো তাকেই যদি ভালো না বাসতে পারো, তবে তুমি কিভাবে ঈশ্বরকে ভালোবাসবে যাকে তুমি কোনোদিন দেখোইনি? এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের প্রেমে পড়ে। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনো প্রেম জাগে না, যা জাগে সেটা হলো সহানুভূতি। কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে, নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়, এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়। গভীর প্রেম মানুষকে পুতুল বানিয়ে দেয়। প্রেমিক প্রেমিকার হাতের পুতুল হন, কিংবা প্রেমিকা হয় প্রেমিকের হাতের পুতুল, দুজন একসঙ্গে কখনো পুতুল হয় না। কে পুতুল হবেন আর কে হবেন সূত্রধর তা নির্ভর করে মানসিক ক্ষমতার উপর। মানসিক ক্ষমতা যার বেশি তার হাতেই পুতুলের সুতা। চট করে প্রেমে পড়ে যাওয়া কাজের কথা না। অতি রূপবতীদের কারো প্রেমে পড়তে নেই, অন্যেরা তাদের প্রেমে পড়বে তাই নিয়ম। বাস্তবতা এতই কঠিন যে কখনো বুকের ভেতরে গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্ত সম্পর্ককেও অতিক্রম করে যায়। ভালো লাগে এমন এক জিনিস যা একবার শুরু হলে সব কিছুই ভালো লাগতে থাকে। ভালোবাসাবাসীর জন্য অনন্তকালের প্রয়োজন নেই, একটি মুহূর্তই যথেষ্ট। ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে, হয়তো খুবই অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে, কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য, তবে তারা প্রেমে পড়বেই। দিতে পারো 100 ফানুস এনে, আজন্ম সলজ্জ স্বাদ একদিন আকাশে কিছু ফানুস উড়ায়। ছেলেদের জন্য পৃথিবীতে সবচাইতে মূল্যবান হলো মেয়েদের হাসি। ভাসিয়ে দেবার প্রবণতা প্রকৃতির ভিতর আছে, সে জ্যোৎস্না দিয়ে ভাসিয়ে দেয়, বৃষ্টি দিয়ে ভাসিয়ে দেয়, তুষারপাত দিয়ে ভাসিয়ে দেয়, আবার প্রবল প্রেম প্রবল বেদনা দিয়েও সৃষ্টি জগৎকে ভাসিয়ে দেয়। সব পাখি জোড়ায় জোড়ায় ওড়ে, পক্ষীকুলে শুধুমাত্র চিলকেই নিঃসঙ্গ উড়তে দেখা যায়। নিঃসঙ্গতার আনন্দের সাথে এই পাখিটার হয়তো বা পরিচয় আছে। চমৎকার মেয়েগুলি এমন এমন জায়গায় থাকে যে ইচ্ছা করলেই হুট করে তাদের কাছে যাওয়া যায় না। দূর থেকে এদের দেখে দীর্ঘশ্বাস ফেলতে হয়, মনে মনে বলতে হয় আহা এরা কি সুখেই না আছে। ভালোবাসা যদি তরল পানির মতো কোনো বস্তু হতো, তাহলে সেই ভালোবাসায় সমস্ত পৃথিবী তলিয়ে যেত, এমনকি হিমালয় পর্বত। হুট করে প্রেম হয় কনজারভেটিভ ফ্যামিলিগুলিতে। ওইসব ফ্যামিলির মেয়েরা পুরুষদের সঙ্গে মিশতে পারে না, হঠাৎ যদি কোনো সুযোগ ঘটে যায় তাহলেই বর্ষিতে আটকে গেল। মেয়ে জাতটাই হচ্ছে মায়াবতীর জাত। কখন যে এই মেয়েটি মায়ায় জড়িয়ে ফেলেছে নিজেই বুঝতে পারেননি। একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা। ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধহয় ভালো, বিয়ে হলে মানুষটা থাকে, ভালোবাসা থাকে না। আর যদি বিয়ে না হয় তাহলে হয়তোবা ভালোবাসাটা থাকে, শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালোবাসা দুইয়ের মধ্যে ভালোবাসাই হয়তো বেশি প্রিয়। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বর্ষায়। অল্প বয়সের ভালোবাসা অন্ধ গন্ডারের মতো,
শুধুই একদিকে যায়। যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, আদর দিয়ে এই গন্ডারকে সামলানো যায় না। পুরুষদের আহত করার কৌশল মেয়েরা খুব তাড়াতাড়ি শিখে ফেলে এবং তা ব্যবহারও করে চমৎকারভাবে। কেউ তার প্রতিভার বাইরে যেতে পারে না। ঘর খুলিয়া বাহির হইয়া জ্যোৎস্না ধরতে যাই, হাত ভর্তি চাঁদের আলো ধরতে গেলেই নাই। ব্যবহার করা কপালের টিপটার আঠা নষ্ট হলেও মেয়েরা সেটা যত্ন করে রেখে দেয়। একজোড়া কানের দুলের একটা হারিয়ে গেল, অন্যটা ফেলে না। পুরাতন শাড়িটা, ভাঙা ছুরিটা কাজে লাগবে না, তা জেনেও তুলে রাখে। কারণ হলো মায়া। মেয়েরা মায়ার টানে ফেলনা জিনিসও ফেলে না। অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ার টানে একটা ভালোবাসা, একটা সম্পর্ক, একটা সংসার টিকিয়ে রাখতে চায়। এই জন্যই মেয়েরা মায়াবতী। আর মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই। পৃথিবীতে ফিনিক ফোটা জ্যোৎস্না আসবে, শ্রাবণ মাসে টিনের চালে বৃষ্টির সেতার বাজবে। সেই অলৌকিক সঙ্গীত শোনার জন্য আমি থাকব না। কোনো মানে হয়? ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এরকম আরও মোটিভেশনাল ও ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজ লাইক দিন, ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করুন। ধন্যবাদ সবাইকে।